আমার অনেক সমস্যা আছে, সে আজ তাঁর সমস্যা গুড়ি রখিলে, যেমি সমস্যা হচ্ছে ঠিক সময় তা পেমেন্ট মিলু না, ইয়ে গোটে সমস্যা। তাপরে এফএকিউ মানর ধান তাঁর দরকার, কাইকি না সব অলিয়া অলে মিশিক আসলা ঠু সে প্রডকশন ঠিক হো না, ইয়ে গোটে সমস্যা আছে। এবং আপনার সে চাহুচার যে আমি যে নয় নয় মিল গুড়া সব হয়েছে তার পরমিশন মুবি তাহলে পরমিশন সব দিয়েছে, কিছু অসুবিধা না। তাপরে সে কৌন যে এক্সট্রা সময় আমি বাহার যেমনি এক্সপোর্ট করে পারি চাউল, তা উপরে সরকার বিচার করছেন, তাঁর যেতে যেতে প্রোবলেম রয়েছে তা উপরে শুনিলি, শুনলা পরে তাঁর সব সবাধান বাট সব বাহার। স্যার গোটে কথা হচ্ছে যে আপনার সরকার পাড়ে চাষী বি বঞ্চন্ত মিলার্স বি বঞ্চন্ত, দুই জন যাক বঞ্চি পারিবে পারিবে পারিবে, সাধুতা দরকার টিকে। মু তাঁর সেই কথা কহিলি যে কৃষক মানুষ হইরাণ করবানি, তাঁর আকাউন্ট কু 3100 টাকা যাব, তাঁকু হইরাণ বলে কোণ হচ্ছে না, কৃষকটি ধান ধরিকি আসিথিব মন্ডিকু, তাকু দুই চার দিন পাঁচ দিন পর্যন্ত তাটু কিনিবে নাই, সে বিচারা বসি বসিকা বিরক্ত হইকি কম রেটে বিক্রি পড়াইব, সেই উদ্দেশ্যে তাঁকু কিন্তু যে যেদিন মেসেজ যাব তম পাখকু যে এতিকি তারিখ দিন তুমি এতিকি সময় লিফ্ট করিব মাল, তো সেতিকি বেলে লিফ্ট করিব পড়িব, যদি ডেরি কল তাহলে নিশ্চিত ভাবে আকশন হব। কটনি ছটনি আমি রোকিবা পাই তাঁকু স্পষ্ট কই দেইছু, কটনি ছটনি আদৌ হব না। ছত্তিশগড়কু গোটে টিম যাব, যাইকি সেটি অনুধান করিব, তাঁকর পেমেন্ট সিস্টম, তাঁকর প্রক্যুরমেন্ট সিস্টম, ইয়ে কৌছেন যে ইয়ার মিলিং চার্জটা যে অছি 20 টঙ্কা বহুত কম অছি, মুবি অনুমান করছি তা 20 বর্ষ তলর চার্জ, তাকু রিভাইজ করিয়া পড়িব, তেণু সবুগুড়াক তাঁকর বি ডিমান্ড কিছু জেনুইন অছি। এবং মোর কইবা কথা যে কৃষক মানে হইরাণ ন হুয়ন্তু, আউ কলা বজারি বা দলালি সিস্টম যেমিতি হব না, রিসাইকেলিং চাউল এটা হব না, সাইকেলিং রিসাইকেলিং যে চাউল হচ্ছে সেইটা স্পষ্ট ভাবে মনা করে দিয়েছি, কে যেমি করবে না, সেটা কলা মানে আমি আকশন নব। সেই ভাবে আজি সে উপরে স্পষ্ট করেছি, আমি চেষ্টা করছু যে জেলার ধান সেই জেলার মিলিং হব, অন্য জেলা যেমি যাব না, যদি সেটি মিল কম অছি মিল আউ সেটি তৈরি করা যাব, কিন্তু ভদ্রকর ধান বরগড় যাব মিলিং হওয়া ইয়ে আউ হওয়া দিয়া যাব না, অনেসেসারি যে ট্রান্সপোর্টেশন পড়ুছি সেটা রোকা যাব। চাষী যেত প্রডকশন করছেন সব যাক তাঁর কিনা যাব কি, কারণ গোটে সময় আসে যায় যেতু কুয়া যায় ইয়া অধিক কিনবে না। দেখুন আমার ধান অবিকা 31 টাকা হয়েছে কারণ অন্য রাজ্যর ধান মধ্য আম অঞ্চলের পশি যাবার চান্স বহুত অছি 31 টাকা পাইবা, তেমন আমি টোকন সিস্টম লাগু করেছু। টোকন সিস্টম কেমতি হব না, স্যাটেলাইট মাধ্যমে পিকচর নিয়ে যাব কেউ অঞ্চলে প্রডকশন হয়েছি চাষ হয়েছি না নাই, সেই আধারে আমি টোকন দেবু, আর সে টোকন যেতিকি সে চাষ করে সেই আধারে আমি কিনব। মন্ডি যৌটি না তাকে আমি করবু, মু কথা দিয়েছি যৌটি মন্ডি অধিকা দরকার আমি সেটি মন্ডি নিশ্চিত করব। অফিসর্স মানুষ অনেক সময় কহি আসছি যে সরকার বদলিছি, নিজের যে মানে বিচার নিজের চেতনা টিকে বদলু, আউ সে সিস্টমে চালিব না, কারণ এই যে ডিপার্টমেন্ট এত বদনাম হয়েকি অছি সবু যাক ডকাইতি এইটি হচ্ছে বলে লোক মানে ভাবুছেন, তে ডিপার্টমেন্ট কু ক্লিন করিয়াকু পড়িব, এই ডিপার্টমেন্ট সোস্য হব, সেতরে অধিকারী মানে যদি অনভলব অছেন সিবি শাস্তি পাইবে, যদি মিলর মানে মধ্যে কিছু গড়বড়ি করছেন তাঁক উপরে মধ্যে আকশন নিয়া যাবে। চাউল এটিএম আমি যোজনা করছু প্রতি জেলার গোটে গোটে আগ করিব, তাপরে আদৃত হলা পরে আমি প্রত্যেক ব্লক আড়ি যাব, সবু আড়ে সেটা চাউল
ଏଟିଏମ୍ ଟାକୁ ଆମେ ଖୋଲିବାର ପ୍ରୟାସ ଜାରି ରଖିଛୁ। ଶେଷ ମୁହୂର୍ତ୍ତରେ ପହଞ୍ଚି ସାରିଲେଣି, ବିଧାନସଭା ଚାଲୁଥିବାରୁ ମୋର ଆସିବାରେ ବିଳମ୍ବ ହୋଇଥିଲା। କେତେବେଳେ ନିମନ୍ତ୍ରଣ କରିବା ପାଇଁ ଆପଣମାନଙ୍କର ପ୍ରତିନିଧିମାନେ ଯାଇଥିଲେ, ମୁଁ ନିଶ୍ଚୟ କହିଥିଲି, ଯଦିଓ କୌଣସି ଭାବରେ ଇଏ କନକ୍ଲେଭଟି ମୋ କୌଣସି ବିଭାଗର ଅନ୍ତର୍ନିହିତ ନୁହେଁ, ତଥାପି ଏକ ସାମାଜିକ ଦୃଷ୍ଟିକୋଣକୁ ବିଚାର କରିକି ମୁଁ ନିଶ୍ଚୟ ଯିବି ଏବଂ ମଞ୍ଚରେ ଉପସ୍ଥିତ ଥିବା ଆମ ସମସ୍ତଙ୍କର ଅତି ଆଦରଣୀୟ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ପ୍ରଦେଶ ଅଧ୍ୟକ୍ଷ ଶ୍ରୀଯୁକ୍ତ ମନମୋହନ ସାମଲ ମହୋଦୟ, ମନ୍ତ୍ରୀ ପରିଷଦରେ ଆମର ସହଯୋଗୀ ମୋର ସାଥୀ ବଡ଼ ଭାଇ ଉପଳାନନ୍ଦ ମଲ୍ଲିକ ମହୋଦୟ ମଞ୍ଚରେ ଉପସ୍ଥିତ, ଆପଣମାନଙ୍କ ଆସୋସିଏସନର ସମସ୍ତ ପଦାଧିକାରୀ ମଞ୍ଚ ସମ୍ମୁଖରେ, ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଓଡ଼ିଶାରୁ ବିଭିନ୍ନ କୋଣ ଅନୁକୋଣରୁ ଆସିଥିବା ସମସ୍ତ ମିଲର୍ସମାନଙ୍କୁ ଆଜି ଶୁଭ ଅବସରରେ ମୋର ଶୁଭେଚ୍ଛା ଏବଂ ଶୁଭକାମନା ଜ୍ଞାପନ କରୁଛି। ବୋଧହୁଏ ମୁଁ ଶେଷ ବକ୍ତା, ଶେଷ ବକ୍ତା କେବେ ଭାଷଣ ବେଶି ଲମ୍ବା କଲେ ଗାଳି ପଡ଼େ ଏବଂ ଯାହା ଆପଣ ଶୁଣିବାକୁ ଚାହୁଁଥିଲେ କୃଷ୍ଣ ଭାଇ କହିକି ଯାଇଥିବେ, କହିଛନ୍ତି ତ, ତେଣୁ ମୁଁ ଆଉ ବିଶେଷ କିଛି ସେ ପଲିସିକୁ ନେଇକି କହିପାରିବି ନାହିଁ। ମୁଁ ଏଠି ମନ୍ତ୍ରୀ ଭାବରେ ବି କିଛି କହିବିନି, ଗୋଟେ ସାଧାରଣ ଓଡ଼ିଆଟିଏ ଓଡ଼ିଆ ମିଲରମାନଙ୍କ ଠାରୁ କ'ଣ ଆଶା ରଖୁଛି ସେ କଥାକୁ ଆପଣମାନେ ଭଲ ଭାବରେ ବୁଝିଛନ୍ତି। ବିଗତ ସରକାର ଆଉ ଇ ସରକାର ଭିତରେ ଫରକ ଅଛି। ଇଏ ସରକାର ଜନଭାଗିଦାରୀର ସରକାର, ଲୋକଙ୍କ ସରକାର, ଅର୍ଥାତ୍ ସରକାରର ଯେତିକି ଷ୍ଟେକ୍ ହୋଲ୍ଡର୍ସ ରହିଲେ ସବୁ ବିଭାଗର, ତାଙ୍କ ସହିତ ବସିକି ତାଙ୍କ ପରାମର୍ଶରେ ତାଙ୍କ ସହିତ କେଉଁଭଳି ଭାବରେ କାହାର ବି କ୍ଷତି ନ ହେବ ଏବଂ ଜନସାଧାରଣଙ୍କ ସ୍ୱାର୍ଥକୁ ସମସ୍ତେ କେଉଁଭଳି ଭାବରେ ସୁରକ୍ଷା ପ୍ରଦାନ କରିପାରିବେ ସେଥିପାଇଁ ଏ ସରକାର ବିଚାର କରୁଛନ୍ତି। ତେଣୁ ଆପଣମାନେ ଇଏ ଯୋଉ କନକ୍ଲେଭଟି ଆୟୋଜିତ କରିକି ନିଜ ଭିତରେ ବିଚାର ବିମର୍ଶ କରିଥିଲେ, କେମିତି ଆପଣମାନେ ନିଜକୁ ଠିକ୍ ଭାବରେ ବ୍ୟବସାୟ କରିବା ସହିତ ସାଧାରଣ ଲୋକର ସ୍ୱାର୍ଥରେ ଯେମିତି କୌଣସି ଆଞ୍ଚ ନ ଆସେ ସେ ସମ୍ପର୍କରେ ବି ଆପଣମାନେ ନିଶ୍ଚିତ ଆଲୋଚନା କରିଥିବେ ଏବଂ ଏଥର ଓଡ଼ିଶା ସରକାର ଯେଉଁଭଳି ଭାବରେ ଧାନ ର କ୍ୱିଣ୍ଟାଲ ପିଛା 3100 ଟଙ୍କା ଦେବାର ଘୋଷଣା କରିଛନ୍ତି, ଇଏ ତ ଆମର ସଂକଳ୍ପ ପତ୍ରରେ ଥିଲା ଏବଂ ତାକୁ ନେଇକି ଯେଉଁ ଯେଉଁ ଆହ୍ୱାନ ଆଗାମୀ ଦିନରେ ସୃଷ୍ଟି ହେବ ଏ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ପ୍ରକ୍ରିୟାରେ ରହୁଛି ସମସ୍ତଙ୍କର ସହଯୋଗ ଏବଂ ବିଶେଷ କରି ଆପଣମାନେ ଜଣେ ଷ୍ଟେକ୍ ହୋଲ୍ଡର ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ, ତେଣୁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ଯେଉଁ ସ୍ୱପ୍ନ ରହିଲା ଚାଷୀମାନଙ୍କୁ ସୁଦୃଢ଼ୀକରଣ କରାଯିବ, ସ୍ୱାବଲମ୍ବନ କରାଇବା ବା ତାଙ୍କର ମୁଣ୍ଡ ପିଛା ଆୟକୁ ଦୁଇଗୁଣ। ଦୀପକ ରଞ୍ଜନ ଦାସ, ଆମେ ବହୁତ ଆଶାବାଦୀ ଏବଂ ଯାହା ଆଜି ମନ୍ତ୍ରୀ କହିଲେ କି ଯାହା ବି ଆମର ଡିମାଣ୍ଡ ଅଛି ସେଟା ଜେନୁଇନ୍ ଅଛି ଏବଂ ସେ ବହୁତ ଜଲ୍ଦି ସେପ୍ଟେମ୍ବର ସୁଦ୍ଧା ପଲିସି, ନୂଆ ପଲିସି ଆସିବା ଭିତରେ ସେ ସବୁକୁ ସମାଧାନ କରିବେ। ଦେଖନ୍ତୁ, କଟନୀ ଛଟନୀରେ କୌଣସି ମିଲର ସମ୍ପୃକ୍ତି ନାହିଁ, ସେଥିପାଇଁ ଆଜି ମାନବୀୟ ମନ୍ତ୍ରୀ ନିଜେ କହିଛନ୍ତି ଯେ ଆମେ ସୋସାଇଟିରେ ଆନାଲାଇଜର, ଗ୍ରେନ୍ ଆନାଲାଇଜର ଲଗାଉଛୁ ଏବଂ ଆମେ ଆଶା କରିବୁ ଯେଉଁ ଏଫେକ୍ୟୁ ମାନ ଅଛି ଆମକୁ ପ୍ରତିଶ୍ରତି ଦେଇଛନ୍ତି ଏଫେକ୍ୟୁ ମାନର ଧାନ ଆମକୁ ଦେବେ ବୋଲି। ଆମର ଡିମାଣ୍ଡ ବିଶେଷ କରିଥିଲା ମିଲିଂ ଚାର୍ଜ, କେମିତି ଆମର ଯେମିତି ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟରେ 120 ଟଙ୍କା ଆଡିସନାଲ ଦିଆଯାଉଛି ଆମକୁ ସେଟା ଦେବା ପାଇଁ, ଏବଂ ସେ କହିଛନ୍ତି ଆମେ ନିଶ୍ଚିତ ଏହାକୁ ଆଶା କରୁଛୁ ଯେ କି ଏଇଟା କମ୍ ହେଉଛି, ହୃଦବୋଧ କରୁଛୁ କମ୍ ହେଉଛି ଏବଂ ଆମେ ତାକୁ କେମିତି ଯେତେ ଜଲ୍ଦି ବଢ଼ାଇବା ପାଇଁ ସେ ଆମକୁ ପ୍ରତିଶ୍ରତି ଦେଇଛନ୍ତି। ମୋ ନାଁ ହେଉଛି ମହେଶ କୁମାର ବଞ୍ଚାଲ, ମୁଁ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଅଲ୍ ଓଡ଼ିଶା ରାଇସ୍ ମିଲର ଆସୋସିଏସନ। ଏଇ କନକ୍ଲେଭଟା ଆଜି ଆମେ ଆଶା କରୁଛୁ ଯେ ଆମର ବହୁତ ସକ୍ସେସ ହେଇଛି,
କାହିଁକି ଆମେ ଯୋଉ ମନ୍ତ୍ରୀ ଆଜ୍ଞାକୁ ଯୋଉ ଆହ୍ୱାନ କରିଥିଲୁ ଯେ ଆସିକିନା ଆମର କଥାଟା ଶୁଣନ୍ତୁ, ଆମର ଯୋଉ ପ୍ରୋବ୍ଲେମ ଗୁଡ଼ାଏ ରହିଛି, ବେଶୀ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ ନାହିଁ, କିନ୍ତୁ ଯାହା ଟିକିନିକି ରହିଛି ତାହା ଶୁଣିବା ପାଇଁ ଶୁଣିଲେ ଆମକୁ ଆଶ୍ୱାସନ ଦେଇଛନ୍ତି ଯେ ଯାହା ପ୍ରୋବ୍ଲେମ ଅଛି ତାକୁ ଶୀଘ୍ର ସମାଧାନ କରିବ, ଆମେ ବି ଆଶାବାଦୀ। ରହିଛି, ନିଶ୍ଚୟ ରହିଛି। ଆମର 30 ଜିଲ୍ଲାରେ ପାଖାପାଖି 20-30 ମିଲର ତିଆରି ହେଇକିନା ରହିଛି, କିନ୍ତୁ ପୂର୍ବ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର କିଛି ମାନେ ରେଷ୍ଟ୍ରିକ୍ସନ ପାଇଁ ସେ ମିଲ୍ଟା ଆମକୁ ପରମିସନ ମିଳିନଥିଲା, କିନ୍ତୁ ଆଜି ମନ୍ତ୍ରୀ ଆମକୁ ଏସୁରାନ୍ସ ଦେଇଛି ଯେ ଆପଣ ଯେଉଁ ଯେଉଁ ମିଲ୍ ଅଲରେଡି ଗଢ଼ି ସାରିଛନ୍ତି ତାଙ୍କୁ ବି ଆଲାଉ କରାହବ, ଆଉ ଦରକାର ପଡ଼ିଲେ ଯେଉଁ ଯେଉଁ ଜିଲ୍ଲାରେ ଆମକୁ ମିଲର ସଂଖ୍ୟା କମ୍ ଅଛି ସେହି ନୂଆ ମିଲରକୁ ଆଲାଉ କରାଯିବ। ନିଶ୍ଚୟ ମଣ୍ଡି ଆମର ଯେଉଁ ସିଷ୍ଟମ ଥିଲା ପୂର୍ବରୁ, ସେଠି କୌଣସି ଧାନକୁ ସଫା କରିବା ପାଇଁ କିଛି ବ୍ୟବସ୍ଥା ନଥିଲା, କିନ୍ତୁ ଏହି ସରକାର ଆମକୁ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଛନ୍ତି କେମିତି ଧାନର ମାନକୁ ମାନେ ଆମେ ଡେଭଲପ କରିପାରିବା, ଭଲ କରିପାରିବା, ତା ପାଇଁ ଯେଉଁ ମେସିନ୍ ଲାଗିବ, ଯେଉଁ ଉପକରଣ ଲାଗିବ ସେଟା ଯୋଗାଇ ଦିଆଯିବ, ତାଦ୍ୱାରା ଚାଷୀ ବି ଉପକୃତ ହେବ, ମିଲର ବି ତାଙ୍କ ଧାନର ମାନ ଭଲ ପାଇବ। ନିଶ୍ଚୟ ଚାଷୀ ଆମ ପାଇଁ ଭଗବାନ, ଯଦି ଚାଷୀକୁ ଯିଏ କିଏ ହଇରାଣ କରିବ ସେଟା କିଏ ବି ସହିବନି, ତ ଆମେ ବି ମିଲର୍ସ ଭାଇମାନଙ୍କୁ ଆହ୍ୱାନ କରୁଛନ୍ତି ଯେମିତି ସେ ଚାଷୀ ଭାଇ ଯୋଉ ଆସିଲେ ପ୍ରପର ୱେରେ ତାଙ୍କର ଧାନ କିଣାଯାଉ, ତାଙ୍କୁ ହଇରାଣ କରାନଯାଉ, ମୁଁ ମୋର ଭାଇ ମିଲର୍ ଭାଇମାନଙ୍କୁ ଏହା ଆହ୍ୱାନ କରିଛି। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।